হাই ফ্রেন্ড, তো ভাইকে আমি দিয়ে স্ক্রিনটা উঠালাম, তো ভাই নিজে উঠালো। তো ভাই এসছে ঝাড়গ্রামের ওই দিক থেকে, আমার তো ঝাড়গ্রাম থেকে এসছে, সকাল থেকে আমার বাড়িতে এসছে। তো এখন আমি এখানে স্ক্রিন প্রিন্টিং কাজ শেখাচ্ছি। তো আজকে যে ভাইকে কাজটা শেখানো হচ্ছে, হালখাতার কার্ডের উপর। তো এটা হচ্ছে হালখাতার কার্ড, সিজনে যে আমাদের হালখাতা নববর্ষের কার্ডগুলো হয়, তো তার উপর ভাই বলেছিল যে ছোট ছোট লেখাগুলো প্রিন্টিংটা দেখবে। তো এটা এখানে আমার এক্সপোজিংটা আমি সামনে আসতে বলবো, দেখাবো যে এক্সপোজিংটা আমার হয়ে গেছে। তো এখন আমি এই কার্ডের উপর আগে প্রিন্ট করবো। তো প্রিন্ট করার আগে আমি একটা পেছন সাইড প্রিন্ট করে দেখবো যে লেখাগুলো ঠিকঠাক বেরোচ্ছে নাকি। তার জন্য আমাকে পিভিসি ম্যাট কালার ইউজ করতে হবে। তো কালারটা আমি কতটা পাতলা করেছি যে ভাইকে দেখিয়েছি, তো পাতলাটা এটা রেডুসার মেশাতে হয়, এই রেডুসার দিয়ে এটাকে পাতলা করতে হয়। তো এখন আমি এখানে প্রিন্ট করবো, আগে একটা উল্টো সাইড প্রিন্ট করবো, তারপরে মেটারের উপর প্রিন্ট করবো। তো আগে আমি প্রিন্ট করছি, তারপরে আমি ভাইকে বসাচ্ছি। তো আগে এই রংটা আমি এখন স্ক্রিনের উপর দিয়ে দেবো। ব্যাস দিয়ে দেওয়ার পর আমি একটা কার্ড একটা ভেতরে ঢোকাবো। তো আগে আমি প্রিন্টিংটা দেখছি, ভাই ঠিক এসছে প্রিন্ট? ঠিক এসছে। তো এখন আমি এর ভেতরে প্রিন্ট করবো, আগে এই ব্যাক সাইডটা প্রিন্ট করে দেখলাম যে লেখাগুলো ঠিকঠাক এসছে নাকি। তো এবার আমি এই ম্যাটার উপর প্রিন্ট করছি, আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন। এখানে হালখাতার কার্ডের উপর প্রিন্টিং শেখানো হচ্ছে। এবার ওটাকে তুলে নেবে, ওটা দ্বিতীয়বার আবার আসবে। তো এই যে আমার প্রিন্টিংটা হয়েছে, আমি সামনে গিয়ে দেখাচ্ছি প্রিন্টিংটা কেমন এসছে, আপনারা একটু কমেন্ট বক্সে গিয়ে আমাকে জানাবেন। তো ভাই তুমি নিজেই দেখো দূর থেকে, এবার দেখো সামনে গিয়ে দেখো প্রিন্ট কেমন এসছে। ভালো এসছে। তো তুমি এবার বসো, এক সুরে টেনে নিয়ে সব দেখেছি। ব্যাস তুমি নিজে দেখো এবং ক্যামেরায় দেখো সামনে গিয়ে। তো কেমন এসছে তোমার এখন অনুভূতিটা কেমন হচ্ছে বলো? এখন ভালো লাগছে। ভালো লাগছে, নিজে হাতে করে ভালো লাগছে। তো তো তোমার মতো যারা এই কাজটা শিখতে চায়, যারা ট্রেনিং নিতে চায়, তুমি কি বলতে চাও তাদের উদ্দেশ্যে? আপনার সবাই এই দাদার সাথে আপনারা দাদার একটি চ্যানেল আছে যার নাম জানা পেন্ডিং। তো আপনারা যদি এই কাজ করতে খুবই ইচ্ছুক হয় বা এই কাজ করে আপনারা যদি মনে করেন যে ব্যবসা করবেন, তাহলে আপনি দাদার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনারা দাদার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তুমি কোথা থেকে আজকে একটু একটু আমাদের বলে দাও। আজকে আমি ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার। নয়াগ্রাম তো অনেক দূর আমাদের এখান থেকে, 95 কিলোমিটার। তুমি কিসে হয়ে এসেছো? বাইক নিয়ে? বাইক নিয়ে এসেছি। তো আসতে কি কোনো প্রবলেম হয়েছে আমার বাড়িতে? সকালে বেরিয়েছি, আমি লোকেশন পুরো পাঠিয়ে দিয়েছিলাম। তো আসার পর যে এই যে তোমাকে আমি সকাল থেকে এক্সপোজিং থেকে শুরু করে ফ্রেম থেকে শুরু করে বা এই যে ফ্রেম বানানো, তো ভাই আমার কাছে এই ফ্রেম গুলো সেটিং সব পুরো সেট আপও নিচ্ছে, মানে স্ক্রিন প্রিন্টিং এর র ম্যাটেরিয়ালস যা লাগে স্ক্রিন প্রিন্টিং করতে গেলে পুরো সেট আপ কিনতেছে, এরাচ্ছে নিচ্ছে স্ক্রিন থেকে শুরু করে স্কুজার থেকে শুরু করে রং থেকে শুরু করে ক্লাম থেকে শুরু করে সোনাকোট থেকে শুরু করে টোটাল সেট। তুমি যে জিনিসগুলো এখন নিয়ে যাচ্ছ বা তোমাকে দিয়ে যে ফ্রেমটা তো বাঁধালাম, তুমি ফ্রেমটা বাঁধানো বুঝতে পেরে গেছো কিভাবে ফ্রেমটা বাঁধলাম? বাড়িতে গিয়ে পারবে? তো তো যারা এই কাজটা শিখতে চায় আমি তাদেরকে একটাই কথা বলবো, ভাই এসছে আমার এই পিংলাতে, আমার দুটো জায়গাতে সেন্টার রয়েছে, একটি হচ্ছে হাওড়া জেলার সাঁতরাগাছিতে ও আরেকটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর পিংলা থানা আমার বাড়িতে। তো এই ভিডিওটা আমার পিংলা থানা থেকে পাবলিশ হচ্ছে, তো আমার নেক্সট ভিডিও হাওড়া সাঁতরাগাছিতে আসবে এবং মার্কেট ভিজিটের একটা ভিডিও আসবে। যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটাতে নতুন এসেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে সকলের সাথে শেয়ার করুন। সবাই ভালো থাকুন, বাংলায় শুনুন, বাংলায় দেখুন, বাংলাকেই ভালোবাসুন। জানা প্রিন্টিংয়ের পক্ষ থেকে নমস্কার, সবাই ভালো থাকবে।